হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, সিম্ফনি জেড 50। আসলে এই জেড 50-এ এফআরপি লক লেগে আছে। আর আরেকটি কথা বলে নিই, যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন অন করে দিবেন, তাতে নেক্সট ভিডিও আবার পেয়ে যাবেন। আসলে আমার এখানে একটু আওয়াজ হবে, আমি বাজারে আছি, তাই একটু মেনে নেবেন। এইসব এফআরপি ছোটোখাটো এফআরপি গেলে আসলে আপনারা নর্মালি এমনিতেই নিজে নিজেই বাইপাস করে নিতে পারেন। আসলে এই বাইপাস করার আসলে মূল সূত্র হলো, যে কোনো একটি ব্রাউজারে বা আমরা ইন্টারনেট ব্রাউজ করতে পারলে আমরা আসলে এটি বাইপাস করা সম্ভব, মানে সম্পূর্ণ করতে পারব। এটি আসলে এরকম বিষয়, আসলে এফআরপি লক খুলতে গেলে আসলে খুব একটা কিছু করতে হয় না, আসলে খুব সহজ বিষয়। আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখেন। আসলে এখানে একটি নাম্বার সিলেক্ট করবেন, নাম্বারটি অ্যাড করবেন, নাম্বারটি অ্যাড করে যে কোনো একটি সিম লাগা থাকলে সেভ করা নাম্বারগুলো অ্যাড করতে পারেন। এখানে নাম্বারটার উপরে ক্লিক দেবেন, কর্নারে তিনটা ডট দেখাচ্ছে, তারপরে শেয়ারে ক্লিক করবেন। এখানে শেয়ারে ক্লিক দেওয়ার পরে কী আসবে আপনারা দেখুন। আসলে এখানে শেয়ারে ক্লিক দেওয়ার পরে এসএমএস এর চিপে ধরে থাকবেন, তারপর অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। এখানে আসার পর নিচে সবার নিচে ক্লিক করবেন, এখানে এসএমএস অ্যাপ, এখানে ক্লিক করার পরে সবার নিচে ওপেন লিঙ্কস, এখানে ক্লিক করে সব অ্যাপস বের হয়ে আসবে। তারপর দিয়ে কাউন্টিং করে এখানে ইউটিউবে আসবেন, ইউটিউবের লোগোটির উপরে ক্লিক করবেন। তারপরে এখানে আসলে দেখবেন নিচে নাই অপশনটি, এখানে এটা মনে হয় নোটিফিকেশনে পাবেন, এখানে নোটিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক দিবেন, তারপর আরেকবার ক্লিক দিবেন। আসলে এটি ধৈর্য সহকারে দেখলে সব হবে, অ্যাবাউটে ক্লিক করবেন। ধৈর্য সহকারে যে ভিডিওটি দেখবে সে এফআরপি লকটি অবশ্যই খুলতে পারবে। এখানে ইউটিউব টিম সার্ভার, এখানে ক্লিক দিলে আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে। আপনাদেরকে একটি কথা বলে নিছি আগেই, যে আসলে এফআরপি বাইপাস করতে গেলে মূলত একটি ব্রাউজারে যেতে পারলে আমরা এটা সম্ভব করতে পারবো, যে এফআরপি লকটা কীভাবে বাইপাস করবো। আবারও বলে নিচ্ছি, আমার এখানে সাউন্ড হবে, একটু মেনে নেবেন আপনাদের। এখানে আসলে আপনারা সার্চ করবেন এফআরপি ফাইল, একটা চিহ্ন দিয়ে আসলে আমি স্ক্রিনে আমরা লিখে দেবো স্ক্রিনে, যে আসলে কীভাবে সার্চ করবেন, কী লিখে। আপনারা প্রথম যে উপরে ওয়েবসাইটটি দেখাচ্ছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে একটু উপরে দিয়ে কাউন্টিং করবেন। আসলে পেজটি এখনও পুরোপুরি রিলোড হয়নি, একটু ওয়েট করবেন। আসলে এখানে সব দেখতেছেন গুগল অ্যাকাউন্ট 8.9.10.0। আসলে এইটা আসলে আপনি মূলত ডাউনলোড করবেন, এটি আসলে গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটি ডাউনলোড করতে হবে সবার আগে। এটা ডাউনলোড করার জন্য কী করবেন, একটা অ্যাড চলে আসে, অ্যাডটি ক্লোজ করে দিয়ে তারপরে ডাউনলোড অপশনটি আসলো, ডাউনলোডে দিয়ে দিলাম। আমি এখান থেকে একবার ব্যাক করব, ডাউনলোড শুরু হয়ে গেছে। আমি আবারও বলে নিচ্ছি, আমি বাজারে আছি তাই একটু সাউন্ড হবে, এটা মেনে নেবেন ভাই, কিছু করার নেই। আবারও ব্যাক করার পরে আবারও ওয়েবসাইটটা দিতে ঢুকবেন, এবার আসলে ডাউনলোড দেবেন। আমি স্ক্রিনে দিয়ে দেবো বাইপাস এফআরপি 1.0, এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে উপরে কর্নারে দেখছেন থ্রি ডট, এখানে থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে নিচে দেখবেন উপরে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে এই ফাইলগুলো আসলে দেখাবে। ফাইলগুলো দেখানোর পরে কী হবে দেখুন, আসলে যেটা সবার নিচে আছে গুগল অ্যাকাউন্টটি, আসলে ম্যানেজার যে অ্যাকাউন্ট যে 8.9.10 যেটা দেখতেছেন, এটা আসলে এই ভার্সনে 9.8.9.10, আসলে এটা তিনটি ভার্সনের মোবাইলে কাজ করবে। এই গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটি সেটিংয়ে যাবেন, এটা আসলে অ্যালাউ করে দিবেন, ব্যাক করবেন। ব্যাক দেওয়ার পরে এখানে ইনস্টল করবেন, এখানে ইনস্টল দিয়ে দিবেন। ইনস্টল দেওয়ার পরে একটু ওয়েট করবেন। আরেকটি কথা বলে নিই, আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন অল করে দিবেন, তাতে নোটিফিকেশন পেয়ে যাবেন নেক্সট ভিডিওর। এটা ডান করে দেবেন, ডান করে দেওয়ার পরে উপরের এফআরপি বাইপাস এপিকেটা আসলে ইনস্টল করবেন, এইটি ইনস্টল করে দেবেন, একটু ওয়েট করবেন। এখানে ওপেন করবেন, ডান এবং ওপেন দুটি আসবে, এটা আপনি ওপেন করবেন। ভিডিওটা আসলে ধৈর্য সহকারে না দেখলে, কন্টিনিউ না দেখলে আপনারা বুঝতে পারবেন না, স্কিপ করে ভিডিওটি গেলে পরে আবার বলতে পারবেন না যে এটা আসলে কী করতেছেন। এখানে উপরে কর্নারে ক্লিক দেওয়ার পরে এখানে এই অপশনটি আসবে, এটা আসার পরে একবার ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এখানে আসলে জিমেল আসবে, আশা করা যায় জিমেল অ্যাকাউন্ট একটি অ্যাড করতে হবে, যে ইমেল অর ফোন। আসলে এখানে আপনার জিমেল অ্যাকাউন্টে দিয়ে দেবেন, আমি ভিডিওটা স্পিড করে নিয়েছি, আমি জিমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পরে নেক্সট করবেন, নেক্সট করার পরে একটু ওয়েট করবেন।
এখানে একটু ওয়েট করবেন, সাইন ইন হচ্ছে, সাইন ইন কিন্তু অ্যাকাউন্টে আসলে নিয়ে নিছে। অ্যাকাউন্টে নিয়ে নেওয়ার পরে কি করবেন, আসলে এখানে আপনারা ব্যাগও করতে পারেন সবগুলো, আসলে কিংবা রেজিস্টার দিয়ে দিতে পারেন ফোনটি। আসলে আমি সবগুলো আগে ব্যাগ করে নিই একবার, একটু ওয়েট। ব্যাগ করে নিলাম, ব্যাক করে নেওয়ার পরে কী করবেন, আসলে এটি আসলে মোবাইলটি আমি ব্যাক করে এখানে চলে আসলাম। এখানে আসার পরে একটু আসলে বিষয়টা দেখি, আসলে আপনারা রেফার পে লক আপনারা নিজে নিজেই করতে পারবেন। এটি আসলে ভিডিওটা দেখবেন অন্য মোবাইলে, আসলে কাজ করবেন অন্য মোবাইলে। এখানে মোবাইলটা রেজিস্টার দিয়ে নিই আমি একবার, আপনি মোবাইলটা বন্ধ করে চালু করে নিতে পারেন বা রেজিস্টার বাটনে ক্লিক করতে পারেন। এখানে মোবাইলটি চালু হয়ে যাওয়ার পরে আপনারা কী করবেন, স্টার্টে ক্লিক করবেন, এখানে স্কিপ করে দেবেন। এখানে স্কিপ করে দেওয়ার পরে আপনারা কী করবেন, আমার এখানে আওয়াজ হবে এটি মানতে হবে আপনাদেরকে, কিচ্ছু করার নাই ভাই। আসলে না করলে, আসলে ভয়েস না দিলে আসলে আপনারা পুরোপুরি ক্লিয়ারলি ভাই বুঝতে পারেন না ভিডিওটা। এখানে ডু নট এই অ্যাপে ক্লিক করবেন, আসলে ভয়েস দিলে হয়তো বা আমার যেটা বিশ্বাস সেখানে নেক্সট দেবেন, উপরে জিমেলটা নিয়ে নিছে। ভয়েস দিলে হয়তো বা আপনারা মনে হয় একটু ভিডিওটা বেশি ভালো বুঝতে পারেন। নেক্সট, আমি যেটা বুঝতে পারছি কারণ আমি যেই ভিডিওগুলোতে ভয়েস দিছি এই ভিডিওগুলো অলরেডি বেশি বেশি মানুষ মানে দেখেছেন, আসলে এই সূত্রে ভাবলাম যে আসলে একটু ভয়েসটি দিতে হবে। আর যদি আমার যদি ভিডিওটি আসলে কন্টিনিউ দেখে থাকেন তাহলে ভিডিওটি দেখে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন ভাই। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে কে সাপোর্ট করবে? আমরা তো চাই যে আপনারাও এটি নিজে নিজেই করুন, তাই না? এটি আসলে করতে তো টাকা লাগে না ভাই, এটা শুধু জাস্ট একটু মাথা খাটাইলে হয়ে যায়, ব্রেন্ট। আসলে ধৈর্য সহকারে ভিডিওটা আমার চ্যানেলে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে